হুইল চেয়ার পেয়ে গেছি, আর আমাদের আলকা হোটেল থেকেও এক দাদা চলে এসেছেন আমাদেরকে নিতে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আমরা একটা অটো ভাড়া করে চলে এলাম গোধুলিয়া চকে, আর এখানেই অপেক্ষা করছিল আলকা হোটেলের কিছু এমপ্লয়ি। আর এই গেট দিয়েই আমরা ঢুকে পড়লাম দ্য ফেমাস কাশী বিশ্বনাথ গলিতে। আর গলির মধ্যে ঢুকে আমরা এই প্যারার দোকান, কচুরির দোকান, জিলিপির দোকান, এই সবের পাশ দিয়ে যেতে যেতে আর এই ওয়াল পেন্টিং দেখতে দেখতে পৌঁছে গেলাম আলকা হোটেল। রিসেপশন এরিয়া এটা। রুম পাবো সেই 12টায়, কারণ চেক ইন টাইম 12টা থেকে। তো এতক্ষণ বসে কি আর করবো, ব্রেকফাস্ট তো করবোই, তার আগে পুরো জায়গাটা একটু ঘুরে দেখি। দরজা খুলতেই দেখলাম এখানে ওপেন টেরেসের ওপরে একটা রেস্টুরেন্ট। এটা আমি আগে থেকেই জানতাম, ওই রিসার্চের ফল আর কি। মীরঘাটের একেবারে পাশেই হলো আলকা হোটেল, আর এই আলকা হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট কিন্তু ডিরেক্ট দেখা যায়। তো সেইটা দেখার জন্যই আমি এগিয়ে যাচ্ছি ব্যালকনির দিকে। এই হলো দশাশ্বমেধ ঘাট। আরে বাহ, এখানে সমস্ত গেস্ট হাউস ভর্তি। আর কি ভিউ, আর সেই মীর ঘাট, এটা এখান থেকেও কিন্তু সমস্ত নৌকো টৌকো সব পাওয়া যায়। আর ওখানে মা বাবা আর হলো পম আছে। আমাদের পনির পরাঠা, পুরি সবজি, দুরন্ত। আমাদের আজকে ব্রেকফাস্ট জমে খির একদম। আর এটা হলো দই দিয়েছে তার সঙ্গে, দই আর পনির পরাঠা। স্ত্রী খাচ্ছে দই দিয়ে, আমি তাহলে দই নেব না। আর এখানে হলো সবজি রয়েছে একটা, কি এটা, আলু টমেটোর সবজি, সবজি সব মিশ্র। কেমন খেতে মা বল? ভালো খেতে, ভালো। এটা কিন্তু আটার পুরি। আমাদের আমাদের বিল হয়েছে 610 টাকা। হোটেলের ঘরগুলো দেখাই এক একটা নাম। এটাতে যেমন মা কালী 110 নম্বর ঘর, 4 নম্বর রুম, এটা হলো কাল ভৈরব, এইগুলো। এই আর হলো এটা আছে হলো শ্রী গণেশা এটা। আর এই দিক দিয়ে তো তোমাদেরকে দেখালাম, চলে যায় একটা হলো মা গঙ্গা 102 রুম। আর এইখানে পুরো জাল দিয়ে পুরো ঘেরা, দুরন্ত এখানে, মানে ভিউ মানে অসম্ভব সুন্দর। আচ্ছা, ওই মা গঙ্গার রুমই একদম, ইনি যে এখানে থাকবেন আর কি, সে এসে একদম এই ভিউটা পাবেন। রোদ প্রচণ্ড, আর সবাই দেখো কি সুন্দর ভিডিও তুলতে তুলতে যাচ্ছে, আমারও ইচ্ছে করছে এখানে নামতে। এই হলো পুরো হোটেলটা, এর পাশে গণপতি গেস্ট হাউস আছে, কিন্তু এটা অনেকটা বিস্তৃতি। এই পর্যন্ত, এই পর্যন্ত পুরো হোটেল। আর এখন সব পরিষ্কারের কাজ চলছে, ওপর দিয়ে কোনটা আমাদের পড়বে জানি না, যাই। বাবা মাদের রুম হতে চলেছে, আর আমাদের হলো এইখানের রুমটা থাকবে, কাংচিল। আমরা ওয়েট করছি এখানে,
আর ভিউ মানে দুরন্ত ভিউ, এই যে এই দেখো এখান দিয়ে যাওয়া যাবে। এখানে হলো বিশ্বনাথ মন্দির আর এখান থেকেই করিডোরটা স্টার্ট হচ্ছে, তো আমরা এখানে ইজিলি এখান থেকে চলে যেতে পারবো। আর এইদিকে দশাশ্বমেধ ঘাট, অশিঘাট আরও ওই দিকটাতে। রেস্টুরেন্ট থেকে এবার যাব হলো ঘাটের দিকে। তো আমরা এরপরে আমরা নামবো, এটা হলো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা বেসমেন্টে নামছি। একটু আস্তে, এগুলো না ছোট ছোট সিঁড়ির ধাপগুলো ছোট ছোট। ডাউন এইখান দিয়ে, আমরা এইখানটায় ছিলাম, তো আমরা এখান দিয়ে নিচে নামছি। ভিউ, এখানে একটা খুব সুন্দর ছোট্ট বাগান, এখানে আলকা হোটেল লেখা আছে। আর নিচ দিয়ে যাওয়া যাবে ঘাটে, একদম ঘাটে যাওয়ার সিঁড়ি। চলে এসো বাবা, হচ্ছে এখন ঘুমাই না। এটা হলো ঘাট। আই কান্ট রেসিস্ট মাই সেলফ। হোটেল, পুরো হোটেল থেকে এই ভিউ। ১১৮ নম্বর রুম ওপরে, তো আমরা যাচ্ছি, আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। রুম ১১৮ কা হোটেল থেকে আমাদের রিভার ভিউ এটা। আর এই হলো আমাদের রুম ১১৮, মা পার্বতী। তো আমরা রুমে প্রবেশ করছি, আর এবার এন্ট্রি নিয়ে আমি এবার বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ছোট বাথরুম একদম। তো গিজারও আছে এখানে, আর কিন্তু পরিষ্কার। হ্যালো, আমি শ্রেতা মা। ওকে, এবার চলে যায়। একটা সোফা রয়েছে, আর এই হলো আমাদের বেড। আর এখানে আমি। ওকে, এবার হলো দেন তোমাদের এখানকার ইউএসপিটা দেখাই। এই তো বেড, বেডের পাশে এরকম ছোটো ছোটো সাইড টেবিল আছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর এইখান থেকে রিভার ভিউ দুরন্ত। এবার আমি একটু ব্যালকনিতে যাব, তো ব্যালকনি ভিউটাও তোমাদেরকে দেখাই। তো এটা পার্সোনাল ব্যালকনি, আর তার সঙ্গে এই ভিউ। এখানেই সবাই স্নান থান করছে। আচ্ছা, এইখানে হলো একটা সিটিং এরিয়া রয়েছে। এটা এখানে একটা টেলিভিশন আছে, তার সামনে জায়গা রয়েছে। এই ওয়ার্ল্ড ওয়াল দিয়ে ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও একটা সাইড টেবিল আছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর মিনি ফ্রিজে এই জল দেওয়া আছে ১ লিটার। আর এইখান থেকেও রিভার ভিউ আছে। এই যে রিভার ভিউ দুটো দিক থেকে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে দুটো দেখতে পাচ্ছি যে কম্বল রয়েছে। আমাদের আরেকটা দরকার আছে বালিশের। আর এখানে এমনি চাদর দিয়ে দিয়েছে। ঘর একদম আলোয় আলোয় ভরে গেছে, একদম সব আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দারুণ লাগছে। আর সবচেয়ে দারুণ হলো এখান থেকে এই রিভার ভিউ। এখানে সকেটের ব্যবস্থাও রয়েছে, চার্জ দেওয়া যাবে। সবাই স্নান করে রেডি, এনারা দুজন তো গঙ্গা স্নান করেছেন, আর আমি রেডি হয়েছি। চলো দেখা এখানকার লাঞ্চের ব্যবস্থা। আমাদের খাওয়ার জায়গায় চলে এসেছি, ক্যাফেটেরিয়াতে। তো ইচ্ছে তো আছে এখানে বসে খাওয়ার,
দারুণ ভিউ নিতে নিতে আমরা এখানে খাওয়া দাওয়া করব। এখানটায় বসে দারুণ আমরা এখানে খেতে বসে গেছি, আর এখান থেকে ভিউ এই হলো আমাদের লাঞ্চ, আর এই হলো আমাদের ভিউ। আমাদের বিল হয়েছে 850। তো পেট ভরেছে? তো আমরা আজকেও নিয়েছি সেকেন্ড ডেতে পনির পরোটা নিয়েছি। হ্যাঁ, আলুর পরোটাটা অতটা ভালো লাগেনি, তাই পনির পরোটাটা নিয়েছি আমরা। চলো, হ্যাপি বার্থডে। আজকে আমাদের বেনারসের লাস্ট দিন, তো আলকা হোটেলটা যে ভিডিওটা সেটা এন্ড করতে হবে। তো এন্ড করার জন্য যেটা দরকার সেটা হলো এটার একটা স্পষ্ট রিভিউ। আমি একজন এখানকার গ্রাহক, সেই হিসেবে বলবো এই যে আলকা হোটেল মিরঘাটের কাছে, এটার একটাই অসুবিধে, সেটা হলো এটাকে, এটা হলো ঘাটের ওপরে যেহেতু, সেই জন্য সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হয়, আর গোধুলিয়া চক থেকে জায়গাটা অনেকটাই দূরে। তোমরা যখন দেখলে যে আমরা যখন এসেছিলাম 200 টাকা দিয়ে বাবা মা এসেছিলো হুইল চেয়ারে, কিন্তু পরে তো যেতে যেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোনো অসুবিধে হয়নি। তো এইটাই আমার মনে হয় একমাত্র এটাই অসুবিধে, আর বাকি সুবিধেই বেশি। তো সুবিধের কথা বলতে গেলে যে এখান থেকে একটা দারুণ গঙ্গার ভিউ পাওয়া যায়, যেটা এখন দেখে না আমি বেডে বসে রয়েছি, বেড থেকে এখানকার ভিউ দেখা যাচ্ছে। যদি তোমরা এই হোটেলের এই রুমটা বুক নাও করো তাতেও কোনো অসুবিধে নেই, কারণ এখানকার সমস্ত রুম হলো এই ব্যালকনিগুলোর সাথে কানেক্টেড, বিশেষ করে খাওয়ার জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানকার লোকজন মানে এই হোটেলে এলে মনে হবে এটা তোমারই বাড়ি, মানে তুমি চাবিটা খুলছো, এখানকার স্টাফরা বলছে ওইখানে চাবি আছে খুলে নিন, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এই অ্যাপিয়ারেন্সটা। কিন্তু ওরা সকাল সন্ধ্যে সবসময় জিজ্ঞেস করছে যে খাওয়ার ভালো কি না, গুড মর্নিং গুড নাইট, বা ওরা জিজ্ঞাসা করছে কবে পুজো দিতে যাবেন, আমরা যেখান থেকে গাড়ি ঠিক করলাম উনিও আমাদের বিভিন্ন সাজেশনস দিলেন, সব মানে খুবই ভালো সাজেশন, যে একদম দালালের চক করে করবে না। তো আমার মনে হয় সেই দিক থেকে এই আলকা হোটেলের সুবিধেই সুবিধে, অন্য রুমগুলো একটু কম দাম সেগুলো বুক করা যায়, খাওয়ার ভীষণ ভালো। আর বাবারা যেহেতু গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো নিয়েছেন, সেই জন্য বাবাদেরও ওপর নিচ করতে হচ্ছে না, অসুবিধে নেই। এবার আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, ওপর নিচ করে আমরা এত খাচ্ছি যে সেটা ম্যানেজ হয়ে যাচ্ছে। আর এখানকার সমস্ত কিছু ভালো, বিশেষ করে বললাম বেড থেকেই আমি গঙ্গা দেখতে পাচ্ছি, মানে ঘুম থেকে উঠে আমি মা গঙ্গা দেখতে পাচ্ছি, বারাণসীর মা গঙ্গাকে। তো আমার দিক থেকে আলকা হোটেল বেস্ট। খাওয়া দাওয়া আলকা হোটেলে ভীষণ ভালো, সকালবেলা আমাদের অ্যারাউন্ড 700 এরকম পড়ছে, জল শুদ্ধ, মানে আমরা তো জল কিনে খাচ্ছি, সবাই এখানে জল কিনেই খায়। তো আর দুপুরে বা ডিনারে আমরা রুটি খাচ্ছি বা নান খাচ্ছি, সেটা 600 to 650 5 জনের। তো আমার মনে হয় বেশ মানে চিপ আর কি যা জিনিসটা, তো ঠিক আছে। আর এখান থেকে তো দেখালে আমি বিশ্বনাথ করিডোর একদম কাছে, মানে মিরঘাট, ললিতা ঘাট, দেন মণিকর্ণিকা ঘাট। আর তোমরা তো জানোই ললিতা ঘাট আর মণিকর্ণিকা ঘাটের মাঝখানেই হলো আমাদের জয় বাবার বাবার মন্দির আর কি। তো সেখানে একটা বিশাল করিডর, মানে একদম হাতের মুঠোয়, কোনো অসুবিধেই নেই। তো তোমরা যারা আসছো মনে করছো আলকা হোটেলের কথা, অবশ্যই বুক করো, খুব ভালো, ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে থেকে বিল্ডিংটা মনে হবে একটু পুরনো পুরনো, ভেতরটা বেশ ঝাঁচকচক। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং ফ্যাশনের সাবলাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনই নয় ফ্যাশনে থেকো। ওকে, বাই।